বার একটা ম্যাচ খেলেছিল, আচ্ছা স্ট্যাম্প মারা রয়েছে দেখুন, চোখের কোয়ালিটিটা দেখুন, আপনি কি উড়িয়ে দেখিয়ে দিতে পারবেন? বাড়িতে এলে অবশ্যই আপনাদেরকে উড়িয়ে দেখিয়ে দেবে, তাই তো? ঠিক আছে, প্রমাণস্বরূপ আপনারা পেয়ে যাবেন, তাই না? তো আমিও দেখছি যদি উড়িয়ে দেখানো যায় কিছুটা, আমি উড়া দেখানোর চেষ্টা করবো। দেখুন দাদা পায়রাগুলো উড়ালো, ডিসেম্বর মাসের 13 তারিখে ম্যাচ ছিল। আচ্ছা এই মাসের, আচ্ছা এই 2023-এ 13 তারিখে ম্যাচ ছিল। হাই ফ্লাইং পিজন শপ করাবো, তার আগে আপনাদের যদি পায়রা পছন্দ হয়, যদি নেওয়ার থাকে এবং রেট যদি জানার থাকে, তাহলে দাদার সঙ্গে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। দাদার ফোন নাম্বার, অ্যাড্রেস এবং নামটা ভিডিওর মধ্যে আমি মেনশন করে দিচ্ছি। আর যদি নেওয়ার থাকে তো দাদার সঙ্গে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। আর দাদার কাছে খুবই খুবই ভালো ভালো পায়রা আছে দেখতে পাচ্ছেন, সবই কিন্তু হাই ফ্লাইং পিজন এবং ম্যাচ খেলা পায়রা আছে, তার প্রমাণস্বরূপ আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। তো দাদার নামটা আমি একবার জেনে নিচ্ছি, দাদার নামটা বলুন। শেখ মুন্না। আচ্ছা দাদা ফোন নাম্বারটা একটু মেনশন করে দিন তো, বলে দিন। 9123-81-90। আচ্ছা আর অ্যাড্রেসটা একটু প্রপারলি, অ্যাড্রেস বাড়ির অ্যাড্রেসটা একটু বলে দিন। আপনাকে কখন কল করলে সুবিধা হবে, কোন সময়? আচ্ছা আচ্ছা, রাত 10টার পরে করবেন না, কারণ সবাই কিন্তু জীবন জীবিকার মধ্যে ব্যস্ত থাকে, রাত্রে 10টার পরে আপনারা কল করবেন না, কেননা মানুষ সেই টাইমটা একটু স্লিপিং করে, তার জন্যই আপনারা কিন্তু একটু টাইম মেনটেন করে কল করবেন। তো চলুন, তো ভিডিওটা আমি কন্টিনিউ করছি আর আপনারাও ভিডিও দেখতে থাকেন। আর ভিডিও যদি ভালো থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। চোখের কোয়ালিটি দেখুন, দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন, খুবই সুন্দর চোখের পায়রা আছে। তো এই পায়রাটার নাম কী রয়েছে দাদা? কালদুমানর। আচ্ছা এটা মেল রয়েছে দেখুন, মেলে চোখটা দেখালাম দেখুন। আচ্ছা একটু পরটা দেখান তো, পরটা দেখান, পর দেখুন খুবই সুন্দর পর আছে দেখুন। পাঞ্জাটা একটু দেখানো যাবে দাদা, পাঞ্জাটা দেখান তো, দেখুন পাঞ্জাটা দেখুন, খুবই সুন্দর পাঞ্জা আছে দাদা। এটা কি আপনার বাড়ির মাস্টার পেয়ার তো? মাস্টার পেয়ার, এটা সেল হবে না তাই তো? আর বিবি আছে? আচ্ছা বিবি সেল আছে, আচ্ছা মাস্টার পেয়ার সেল হবে? হ্যাঁ সেল হবে, দেখুন দেখুন বডি, বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, বডি ফিটনেসটা খুবই ভালো দেখুন। তো দাদার সঙ্গে একটু জেনে নিচ্ছি দাদা, মোট কত পেয়ার আছে আপনার কাছে? আমার কাছে পেয়ার আছে 17টা। 17 পেয়ার রয়েছে এই মাদ্রাজির, তাই তো? আচ্ছা দেখুন, তো এটা মেল দেখালে আর ফিমেলটা দেখায় আমরা, চলুন ফ্রেন্ডস যেটা আপনাদেরকে দেখালাম যেটা মেল ছিল তাই না, তার এটা পেয়ার ফিমেল, তাই তো? এটা ফিমেল, চোখের কোয়ালিটিটা দেখুন, দেখুন খুবই সুন্দর চোখের কোয়ালিটি, জুমিং ভালো আছে। তো দাদা এটাও কি কালদুমা ম্যান্ডাস? ম্যান্ডাসই কালদুমা তাই তো? আচ্ছা তো একটু ধুমটা দেখান তো, ধুমটা, ধুমটা দেখান দেখুন, ধুমটা দেখুন, দেখুন ধুমটা দেখুন। চলুন আর একটু পর দেখি আমরা, পরটা দেখান। তো এটাও বাড়ির মাস্টার পেয়ার তাই তো? তো এর কোনো বেবি আছে, কেউ যদি বেবি নিতে চায়? বেবি এই নতুন উঠেছে। আচ্ছা আচ্ছা, বেবি নতুন উঠেছে দেখুন। চলুন দাদার কাছে নেক্সট কী পেয়ার আছে লফটের সেটা আমরা দেখে নেব। দেখুন দাদার বাড়ির এই একটা মাস্টার পেয়ার, দাদা এটা মাস্টার পেয়ার তো? আচ্ছা মাস্টার পেয়ার দেখুন, দেখুন পায়রাগুলো খুবই অ্যাগ্রেসিভ আছে। তো তার পেয়ারটার নাম কি রয়েছে? এটা কালো দানা। কালো? কালো দানা। আচ্ছা কালো দানা, দেখুন এই হচ্ছে মাদ্রাসি, দেখুন আমরা এক এক করে দেখে নেব একটা একটা করে। চলুন চলুন আমার দেখে নিচ্ছি, দেখুন আয়ের কোয়ালিটিটা দেখুন। চলুন একটু পর দেখান তো দাদা, পরটা দেখাচ্ছি দেখুন, দেখুন সবই মাদ্রাজি কালেকশন। আচ্ছা একটু পাঞ্জাটা দেখান, আচ্ছা পাঞ্জাটা দেখুন। আচ্ছা দাদা মাদ্রাজি বাদে আপনার কাছে আর কী রয়েছে? আমার কাছে আর কি, আচ্ছা অনলি মাদ্রাজি তাই তো?
দাদা একটা কথা জানতে চাইবো যে আপনার কাছে ফ্লাই কত ঘন্টা করেছে অ্যাভারেজ, এইগুলো যে মাস্টার প্লেয়ার দেখাচ্ছেন এভারেজ কত ঘন্টা ফ্লাই করে? 10.5 ঘন্টা আমার কাছে ম্যাচ, 10.5 ঘন্টা। আচ্ছা এভারেজ ফ্লাই কত ঘন্টা বললে দাদা? 10.5 ঘন্টা। 10.5 ঘন্টা ফ্লাই করবে। দেখুন আমার ডিসেম্বর মাসের 13 তারিখে ম্যাচ ছিল। আচ্ছা এই মাসের? আচ্ছা এই 2023-এ 13 তারিখে আমার ম্যাচ ছিল। আচ্ছা টুর্নামেন্টও খেলেছিলেন তাই তো? 4-5 রান। আচ্ছা 4-5 রান ম্যাচ। তো চলুন এটা কী রয়েছে, এটা মেল। আচ্ছা আমরা ফিমেলটা দেখে নিই চলুন। তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে এই প্লেয়ারটা মেল দেখালাম, এটা হচ্ছে ফিমেল। ফিমেলের চোখের কোয়ালিটিটা দেখুন, দেখুন চোখের কোয়ালিটিটা। দাদা এই মাস্টার প্লেয়ারগুলো কি সেল হবে? এই যে মাস্টার প্লেয়ার দেখাচ্ছ এটাও সেল হবে তাই তো? আচ্ছা একটু পরটা দেখান তো দাদা। দেখো এটা কাঁচি করা রয়েছে আর বেবি রয়েছে নাকি? আচ্ছা বেবি রয়েছে, দেখুন পরটা এদিকেও কাঁচি করা রয়েছে। একটু এইটা পাঞ্জাটা দেখান, পাঞ্জাটা দেখুন খুব সুন্দর পাঞ্জা রয়েছে। তো চলুন দাদার বাড়িতে আর কি মাস্টার প্লেয়ার রয়েছে আমরা শখ করবো। তো ফ্রেন্ডস দেখুন এই একটা মাদ্রাজির কালেকশন তাই তো দাদা? দেখুন পায়রা দুটো, দেখুন এগ্রেসিভ পায়রা আছে, ভালো কোয়ালিটি। দেখুন ফিমেল ফিমেল পেয়ে যাবেন আপনারা। আচ্ছা দাদা এই মাস্টার প্লেয়ারটা কি সেল হবে? আচ্ছা এটাও সেল হবে, সেল করে দেবো। আচ্ছা 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 তো চলুন আমরা এক এক করে দেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মেল, এটাও মাদ্রাসি লাইন তো দাদা? চোখের কোয়ালিটিটা দেখুন। তো চলুন আমরা একটু পর দেখে নিচ্ছি, দেখুন পর দেখুন। তো চলুন এটা দেখালাম মেল, তো এরপরে আপনাদেরকে ফিমেল দেখাবো। পাঞ্জাটা একটু শক করে নিন। তো চলুন আমরা ফিমেলের ফিমেলটা শক, দেখুন এটা হচ্ছে ফিমেল, চোখটা শো করে নিন। দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর। তো চলুন আমরা একটু পর দেখে নিচ্ছি, দেখুন পর দেখুন। চলুন পাঞ্জাটা একটু দেখান তো। আচ্ছা এটা ম্যাচের পায়রা তাই তো? এই এই পায়রাটা ম্যাচ খেলেছিল? আচ্ছা স্ট্যাম্প মারা রয়েছে দেখুন। আচ্ছা দাদা কটা পায়রা নিয়ে ম্যাচ খেলেছিলেন? 4 পায়রা। তাহলে রেজাল্টটা কীরকম কী হলো? রেজাল্ট বলতে আমাদের 30 জনের খেলা হয়েছিল। আচ্ছা আচ্ছা আমি থার্ড হয়েছিলাম। আচ্ছা আপনি থার্ড হয়েছিলেন। আচ্ছা আচ্ছা কটা পায়রা কত ঘন্টা অ্যাভারেজ ফ্লাই করেছিল? 10.5 ঘন্টা। 10.5 ঘন্টা। তো এই এই প্লেয়ারটাও ছিল তার মধ্যে না? এই প্লেয়ারটা ছিল, শুধু মাদারটা ছিল। আচ্ছা এই মাদারটা ছিল, তো এটাও সেল হবে তাই তো? আচ্ছা এর কোনো বেবি আছে, কেউ যদি বেবি নিতে চায়? এর বেবি তৈরি করিনি। আচ্ছা আচ্ছা বেবি নেই। তো চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে। পায়রাটা 10.5 ঘন্টা এভারেজ ফ্লাই করবে তাই তো? আচ্ছা দাদা লাস্টে গিয়ে আপনি একটু উড়িয়ে দেখাবেন পায়রাগুলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করুন, দেখাবো আপনাদেরকে। চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি দাদার বাড়িতে কী আছে। তো ফ্রেন্ডস দাদার ফার্মের এই একটা প্লেয়ার দেখুন। তো দাদা এই প্লেয়ারটার নাম কী রয়েছে দাদা? এটা হালকা চোখের ম্যাট্রেসি। আচ্ছা আচ্ছা তো দেখুন কালার কম্বিনেশনটা দেখুন খুবই ভালো, পায়রা দুটো দেখুন মেল ফিমেল রয়েছে তাদের দাদা। আচ্ছা আপনার বাড়িতে যেগুলোই রয়েছে সবই কি মাস্টার প্লেয়ার সেল হবে? সব সেল হবে যতগুলো দেখা? আচ্ছা আচ্ছা এগুলোও ম্যাচের পায়রা? হ্যাঁ নিয়ে আছে স্টাম্প মারা আছে। আচ্ছা আচ্ছা আমরা দেখে নেবো, চলুন এক একটা সব করি। দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন, এটা দাদা ম্যাচ খেলা পায়রা না? এটাই ম্যাচ খেলেছিল, এটা মেল তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা চলুন একটু পরটা খুলে দেখাই আমরা। এই তো আমার রং দেওয়া আছে না? আচ্ছা রং দেওয়া রয়েছে, দেখুন পরটা দেখুন। তো চলুন একটু পাঞ্জাটা সব করা, পাঞ্জাটা সব করাচ্ছে দেখুন। তো চলুন আমরা ফিমেলটা শক করে নিই। তো ফ্রেন্ডস এইগুলো হচ্ছে টুর্নামেন্ট খেলা পায়রা। তো প্রমাণস্বরূপ আমাদেরকে স্ট্যাম্পগুলো আপনাদেরকে দেখিয়েছি, দেখুন দেখুন স্ট্যাম্প করা রয়েছে 4টে পায়রার মধ্যে 2টো দেখালাম এই মুহূর্তে। তো এটা হচ্ছে মেল তাই তো? এর ফিমেলটা আমরা আপনাদেরকে শো করাবো চলুন। তো ওই ওই পায়রাটার এটা পেয়ার মেল, এটা ফিমেল তাই না? ফিমেল দেখুন চোখটা দেখুন। তো চলুন দাদা একটু পাঞ্জাটা আমরা শো করে নিই, তারপরে আমরা পরটা দেখে নেবো। দেখুন পাঞ্জা
পরটা দেখুন, চলুন একটু পরটা দেখিয়ে দিই। পর দেখছেন তো, এটাও কি টুর্নামেন্ট খেলেছিল? আচ্ছা, এটাও স্ট্যাম্প করা রয়েছে দেখুন। দাদা এগুলো ফ্লাই কতটা করেছিল এই প্যা দুটো? আচ্ছা এগুলো, আচ্ছা এটাও সেল আছে তাই তো? তো আপনার কাছে আরও মাস্টার প্লেয়ার আছে তো সেলের জন্য? তো চলুন আমরা শখ করে নিচ্ছি এক এক করে। তো ফ্রেন্ডস এই একটা ম্যাট্রাস দেখুন, তো এটা ম্যাট্রাসই তো দাদা? আচ্ছা গোলাপি লাগে, গোলাপি লাগে দেখুন, চোখটা দেখুন। তো চলুন আমরা পর দেখে নিই একটু, দেখুন পরটা দেখুন, পান্ডাটা শো করান একটু। তো এটা মেল না ফিমেল দাদা? এটা মেল। আচ্ছা এটা মেল, এটা কি সিঙ্গেল, এর কোনো পেয়ার নেই? পেয়ার আছে, অন্য পায়ের সাথে জোড়া দিয়েছি, বেবি মাদি বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন পায়রাটা খুবই অ্যাগ্রেসিভ আছে। তো চলুন ভিডিওটা আপনারা কন্টিনিউ ওয়াচ করতে থাকুন, ভালো ভালো পায়রা শো করাবো আজকে। দাদার বাড়িতে খুবই ভালো হাই ফ্লাইং পিজন আছে, সবই কিন্তু সেল হবে। দাদার কাছে যতগুলো মাস্টার পেয়ার দেখাচ্ছি সবই সেল আছে। তো দাদার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে দাদার কাছে প্রাইজ এবং যদি নেওয়ার থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন আমরা কন্টিনিউ করি, দেখুন পায়রাটা স্ট্যান্ডিং, দেখুন জুম করে দেখাচ্ছি, দেখুন পায়রাটা দেখুন অ্যাগ্রেসিভ। তো চলুন, তো ফ্রেন্ডস দাদা এটা কি চটিয়াল ম্যাট্রাস? তো দেখুন চোখটা দেখুন, পায়রাটা খুবই অ্যাগ্রেসিভ, ধরতে দাদার একটু অসুবিধা হচ্ছে, দেখুন চোখের কোয়ালিটিটা ভালো। তো চলুন পরটা একটু দেখান, পরটা কাঁচি করা রয়েছে কেন দাদা? কাঁচি করা রয়েছে, মাটিটা বেরিয়ে গেছে বলে। আচ্ছা 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 আচ্ছা, এই ধারেও কাঁচি করা রয়েছে, ডানাটা দেখুন পরগুলো কাঁচি করা রয়েছে, একটু পাঞ্জাটা সাফ করে দিন, দেখুন পাঞ্জাটা দেখুন। আর একটু বডি শেপটা একটু দেখান, বডি শেপটা দেখুন অ্যাগ্রেসিভ, পায়রাটা খুবই অ্যাগ্রেসিভ। দাদা এটা মেল রয়েছে তো? আচ্ছা ফিমেলটা কেটে গেছে তাই না? দেখুন বডি টেক্সচারটা দেখুন খুবই সুন্দর। তো আর স্ট্যান্ডিংটা আমরা একটু দেখে নেবো, চলুন দেখুন, দেখেন পায়রাটার স্ট্যান্ডিংটা দেখুন। চটিয়াল ম্যাট্রাস সিঙ্গেল রয়েছে, কাউর যদি লাগে দাদার সঙ্গে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন, তো ফ্রেন্ডস দাদার বাড়ি একটা মাস্টার পেয়ার তাতে দাদা, এটাও কি মাদ্রাজি রয়েছে? আচ্ছা দেখুন মেল ফিমেল, এটা মাস্টার পেয়ার তাই তো? তো চলুন আমরা এক এক করে দেখে নিচ্ছি, দেখুন এটা হচ্ছে মেল তাই তো দাদা? মেল, চোখের কোয়ালিটিটা দেখুন, দেখুন চোখটা দেখুন, দেখুন পরটা দেখি দাদা, দেখুন পরটা দেখুন। তো একটু পাঞ্জাটা দেখিয়ে দিন, দেখুন ভালো কোয়ালিটির পাঞ্জা আছে, এটা মেল। তো চলুন আমরা ফিমেলটা একটু শো করে নিই, দেখুন এটা হচ্ছে ফিমেল, ফিমেলের চোখটা দেখুন, দেখুন ভালো কোয়ালিটির ফিমেলের চোখটা আর রয়েছে। আর একটু পাঞ্জাটা একটু দেখিয়ে দিন, দেখুন পাঞ্জাটা দেখে নিন খুবই সুন্দর। চলুন পরটা একটু খুলে দেখিয়ে দিন। আচ্ছা দাদা আপনার কাছে যতগুলো পেয়ার দেখাচ্ছেন সবই কি ওইভাবে ফ্লাইং করে 10 ঘন্টা 11 ঘন্টা এইভাবে তাই তো? এভারেজ কেউ যদি দেখতে চায় তো আপনি কি উড়িয়ে দেখিয়ে দিতে পারবেন? বাড়িতে এলে অবশ্যই আপনাদেরকে উড়িয়ে দেখিয়ে দেবে তাই তো? ঠিক আছে, প্রমাণস্বরূপ আপনারা পেয়ে যাবেন তাই না? তো আমিও দেখছি যদি উড়িয়ে দেখানো যায় কিছুটা, আমি উড়া দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু স্ট্যান্ডিংটা দেখে নিই, তো পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন, দাদার বাড়ির মাস্টার পেয়ার দেখুন, দাদা পায়রাগুলো উড়ালো। তো আপনাদের যদি লাগে প্রমাণস্বরূপ লাগে তো দাদার বাড়িতে এসলে কিন্তু উড়িয়েও দেখিয়ে দেবে তাই না দাদা? দেখুন পায়রাগুলো উড়ছে। তো চলুন